সেখানে হইছে কথাই বলতে চাই না। কি বলেন, কথা ঠিক যাবে? ঠিক ইফতিজিল বন্ধ হয় নাই, নারী নির্যাতন শুধু বন্ধ হয় নাই, সেই অসভ্য মানুষগুলি সোনার মানুষে পরিণত হয়ে গেছে। সবার আল্লাহ, কথা ঠিক কিনা? শেষ কথা বলছি, ফাতেমা মক্কার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ছায়ায় বসে বললেন, আজকে সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমার সোনার বাংলায় যদি একটা মানুষ রাতের অন্ধকারে একটা নারী যদি একা একা পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া যায়, এ কথা তো বলার সুযোগ তৈরি হয় নাই। আল্লাহর রাসূল বলেছেন, সানা থেকে হাজরামাউত পর্যন্ত একটা নারী রাতের অন্ধকারে একা একা পায়ে হেঁটে চলে যাবে, ধর্ষিত হবে না, নির্যাতিত হবে না, গাড়ির ভিতরে নারী তার সতীত্ব হারাবে না। কথা ঠিক না বেঠিক? গাড়ির ভিতরে ধর্ষিতা হয়েছে না হয় নাই? নির্যাতিত হয়েছে না হয় নাই? ওই যেখানে সেই যে কাস্তুরি, সেই সেই কাস্তুরির ভিতরে নির্যাতিত হয়েছে না হয় নাই? একটা কারণ, আল্লাহর কোরআনের কাজ লাগে নাই, ভিন্ন কোন মানসিকতায় কাউকে ঘায়েল করার বিন্দু পরিমাণ কোন মানসিকতা নেই। আমার নবীজির ঘোষণার পরে ইতিহাস বলেছে, হঠাৎ একদিন দেখা গেল মরুভূমির মধ্য দিয়ে একটা যুবতী নারী, সুন্দরী তন্বী যুবতী একটি নারী একা একা পথ চলতে শুরু করেছে। যুবতী মহিলা একা একা পথ চলতেছে মরুভূমির ভিতরে, হঠাৎ করে পিছনের দিকে তাকাই, দেখে একটা যুবক আসতেছে। যুবকটাকে দেখে যুবতী মহিলা ডানেভাবে চতুর্দিকে ভালো করে তাকিয়ে দেখে, মরুভূমির মধ্যে আর কোনো মানুষজন দেখা যায় না। যুবতী মহিলার মধ্যে কিউরিওসিটি জাগলো, এই মরুভূমির ভিতরে যদি ওই যুবক আমার সতীত্বের উপরে আক্রমণ চালায়, আল্লাহ গো তুমি ছাড়া হেফাজত করার আমারে আর কেউ নাই। যুবতী মহিলা এক পা সামনে আগায়, আবার পিছনে তাকায়, এক পা সামনে আগায়, আবার পিছনে তাকায়। যুবক কাছাকাছি চলে এসেছে, ইতিহাস বলছে যুবক যেই কাছাকাছি চলে এসেছে, যুবতী মহিলা এইবার একটু ভালো করিয়া তাকাইয়া দেখে, যুবকটারে দেখে চিনিয়া ফেলাইছে। বুঝুন নাই কথা, যুবকটারে দেখে চিনে ফেলেছে, এটা তো সেই যুবক যার হাত থেকে কোনো নারী তার সতীত্ব হেফাজত করতে পারে নাই। যুবতী মহিলা এবার ভর থর করে এভাবে কাঁপতেছে, আর আমার ইজ্জত বোধহয় বিলীন হয়ে যাচ্ছে, আমার সতীত্ব বোধহয় এই মুহূর্তে বিলীন হয়ে যাচ্ছে। যুবতী থর থর করতেছে, সামনে এগুতে পারে না, যুবক পিছন থেকে বসতে পেরেছে, যুবতী মহিলা ভয় পাচ্ছে, বড় করে একটা চিৎকার দিয়েছে, বোন সুবহানাল্লাহ বলে, বোন বলে ডাক দিলে আর ভয় থাকে? কে কয় ভয় আরো বাড়ে না? বোন কইই তো কাছে যায়, কয় ভাই বোন তো সবাই আছে, ভাই বোন সবাই আছে, এ কথার মধ্যে মোবাইল নম্বর চাও কে কথা বলেন? মোবাইল নম্বর নেয় না? নেয় না, পিছনে পিছনে গুড়গুড় করে না? করে না। তাই ভাই বোন সবাই থাকলে তুই পিছনে গুড়গুড় করে কে লেগে কথা বলছেন? সেই ভাই সেই বোন বলে সম্বোধন করে নাই, ইমানের বলে বলিয়া নয় সম্বোধন করেছে, বোন ভয় পেও না, দুশ্চিন্তা করো না রে বোন, আমি এখন আর সেই সন্ত্রাসী কানা কামাইল্লা নই। বললে গেছেন কানা কামাইল্লার কথা? গাল কাটা কামাইল্লা, মুরগি মিলন, এ নামগুলি জানেন না মনে নাই? বর্তমান সময়
যুবকরা না হয় না যে একটু প্রবীণ যারা তাদের মনে থাকার কথা। কানা কামাইল্লার যখন খরচ পায়া হলো, লোকরা মিষ্টি বিতরণ করছে, এলাকায় শান্তি ফিরে এসেছে, কি কথা ঠিক কিনা? যুবক ডাক দিয়া কয় বন্ধু আমি এখন আর সন্তোষী নই, এখন আর দুর্নীতি করি না, নারীর সতীত্ব নষ্ট করি না, বরং আল্লাহ নবীর হাতে হাত দিয়া ইমান এনেছি, বোন তোমার কোনো ভয় নাই। কি বলছে জানেন? বোন তোমার কোনো ভয় নাই, তোমার সতীত্বের হেফাজত করার শুধু দায়িত্ব নেই নাই, ইসলাম কবুল করার সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছি জীবনে যত নারীর সতীত্ব নষ্ট করেছে তার চাইতে অনেক বেশি নারীর সতীত্বের হেফাজতের জন্য প্রয়োজনে আমার জীবন আমি মিলাইয়া দেব। সোনার মানুষ হয়ে গেছে, কি কথা ঠিক? কি বলছে জানে? স্কুল ছুটি হয়, মাদ্রাসা ছুটি হয়, দাগন দুইয়া ফেরিতে নাই, গিয়ে দেখবেন যুবকরা রাস্তার পাশে খালি গুনগুন করে করে ফিরে তুই হনে রাস্তার পাশে চাও, স্কুল ছুটি হয়েছে আর রাস্তার কিনারে গিয়ে নাই মনে হয় দাগন, মাদ্রাসা ছুটি হয়েছে, মাদ্রাসাগুলি তো কয়েডি কিসার, মাদ্রাসা ছুটি হয়েছে রাস্তায় রাস্তায় ঘুরে পিছু পিছু হাঁটে, আর দেখবেন কি যেন বলে, বলে না বলে না, আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষক, সে কারণে এ অনুভূতি আছে, আমরা যে কিছু বুঝি না, যারা ভাবে তারাই এখন কিছু বোঝে না, কি কথা ঠিক কিনা? অনেক অনেক করে মনুক মানুষ কিন্তু যজুর মানুষ বোঝে না, আমরা খুব বেশি বুঝি, আরো তোরা যা বোঝো না, হ্যাঁ তোরা বোঝো না, কথা ঠিক কিনা? এবার যুবক বলছে কোথায় যাবে তুমি বলো, তোমার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমার। কথা আর বাঁচতে পারতেছি না, ইতিমধ্যে সিলিপ কয়েকটা যেহেতু আসছে, আমি আর সাথে বলছি না, কারণ কর্তৃপক্ষের মর্জির উপরই তো আমাকে কথা বলতে হবে, সেহেতু আমি আপনাদের কাছে শেষ কথা যেটা বলতে চাই, একটু জেকের করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ভাইরা আল্লাহ তাআলা বলেছেন বাবা ইয়া পুরুবি তবু, আমরা কালেমাতুত তাওহীদ পড়ি, কি কথা ঠিক কিনা? কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, কয়টা কথা? সমস্ত আম্বিয়া আলাইহিসসালাম, সমস্ত আম্বিয়া আলাইহিসসালাম এই কথাটুকুই বলেছেন। আমার নবীও যখন উপেন দাওয়াত দিলেন তখনও শুধু দেড় ওয়াজ করেন নাই, দেড় ঘন্টা আধা ঘন্টা পনেরো মিনিটের ওয়াজ করেন নাই, শুধু বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। জাতির লোকরা মানছিল, জাতির লোকরা মানে নাই, হাদিয়া জাতি ছিল তার সাক্ষী তাব্বাতিয়াদা আবি লাহাব, এই তাব্বাতিয়াদা আবি লাহাব হাদিয়া দিছে সাক্ষী, আবু লাহাব তো নিজেরা কোনজনরা তাব্বাল্লাকে ইয়া মুহাম্মদ আলে হাজা জামাতানা, এই বাজে কথা বলার জন্য আমাদেরকে এখানে ট্রেড অফ দ্য বাজে নাউজুবিল্লাহ বলে। আমার ভাইরা আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি, আল্লাহ বলেছেন দুটো কথা, লা ইলাহ নেগেটিভ, কি নেগেটিভ? এইখানে দুইটা তার আছে, এখানে কয়টা তার আছে? একটা নেগেটিভ আর একটা পজিটিভ, লাইট জ্বলতেছে তাকাই দেখেন পাশাপাশি দুইটা তার, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, নেগেটিভ পজিটিভ এমন ভাবে কভার করা হয়েছে যদি ওই কভারের কোনো জায়গায় একটু সেলাক লাগে তাইলে রাঙা ফেলা যাবে, কি কথা বুঝছেন না? কোন রকমের একটু যদি দুইটা লাগে তাইলে রাঙা ফেলা যাবে, এই নেগেটিভ আর পজিটিভকে সম্পূর্ণরূপে কভার করে দেওয়া হয়েছে, আলাদা করে দেওয়া হয়েছে, আগে নেগেটিভ তারপরে পজিটিভ, আমি এখানে এখন এখানে কেউ বসতে চাইলে আমার উঠেই তৈরি, কি কথা ঠিক কিনা? আমার উঠেই তৈরি, এই জন্য আল্লাহ তাআলা সলোগান শিখাইলেন লা ইলাহা
ইলাহা, এটা তোমার চিন্তার মধ্যে ফিট করো, তোমার জেহেনের মধ্যে ফিট করো, তোমার ধ্যান ধারণায় ফিট করো, তোমার মানসিকতার মধ্যে ফিট করো। কোনো ইলাহা নাই, কোনো হুকুম কর্তা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো নির্দেশদাতা নাই, কোনো অর্ডারকারী নাই, একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আমার যত প্রয়োজন নাসাইতি পূরণ করেন সব, তাই তো তিনি রব। কথা ঠিক কিনা? আমার প্রয়োজনগুলি পূরণ করেন কে? আরো জোরে বলেন কে? চাওয়া লাগে, চাহিদা দেওয়া লাগে, চাহিদা। যে কোনো প্রতিষ্ঠানের একটি চাহিদা সাবমিট করতে হয়, পৌরসভার চাহিদা সাবমিট করতে হয়, জেলা পরিষদের চাহিদা সাবমিট করতে হয়, আল্লাহর কাছে বান্দার চাহিদা সাবমিট করা যদি লাগে, তাইলে বিপদের আর শেষ আছে। বিপদের আর শেষ দেখি আমার কি কি প্রয়োজন আমি তো জানি না। আমার অক্সিজেন কয় লিটার লাগবে? আমি কি বলতে পারতাম? কিচ্ছু বলতে পারতাম না। এই জন্য আমার সমুদায় প্রয়োজন গুলো না চাইতে আমার আল্লাহ পূরণ করে দিচ্ছেন। সবার আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে, ওই আল্লাহকে মানতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন উভুরি করো, তবুকে মানুষ যত আইন বানাইছে, মানুষ যত বিধান বানাইছে, মানুষ যত নীতি বানাইছে, সবগুলিকে অস্বীকার করো। ওই উমেন বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা করা গেল না। আল্লাহ তাআলা সকলের উপরে রহম করুন। এই হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি সদস্য সহ এলাকাবাসী সকলের উপরে রহম করুন। আমাদের প্রাণের প্রিয় সোনার বাংলা, এই বাংলাদেশটির উপর আল্লাহ রহম করুন। আমরা বলি সকলে আমি, আরো জোরে বলি আমি। জি।